রাতের অন্ধকারে বেআইনি ভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু বিষয়টি নিয়ে একেবারেই উদাসীন পঞ্চায়েত ও প্রশাসন। তেমনই এক চিত্র ধরা পড়ল বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের বেলোয়া ফরেস্টে। একটি গাছ একটি প্রাণ। গাছ পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় রেখে সমগ্র জীবজগৎকে রক্ষা করে চলেছে। অথচ রাতের অন্ধকারে বেলোয়া ফরেস্ট থেকে একের পর এক গাছ কেটে নিজেদের প্রয়োজন মেটাতে ব্যস্ত অসাধু ব্যক্তিরা, যার ফলে ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে বসেছে বাগান। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের নজর এড়িয়ে এভাবে গাছ কাটার ফলে যেমন পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে, তেমনি আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে সরকারকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন এভাবে গাছ কাটা হচ্ছে, কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের। তাদের দাবি, পঞ্চায়েত যদি একটু নজরদারি চালায় তাহলে এই ধরনের বেআইনি গাছ কাটা বন্ধ হবে। বলবো যে এটা দীর্ঘদিনের সমস্যা, যে প্রায় প্রতিনিয়ত আমাদের এই অরণ্য একটা হচ্ছে জাতির মেরুদণ্ড, অর্থনীতির সমস্ত কিছু, বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন চাই, বা যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে, আর একমাত্র গাছই আমাদের পরিবেশকে সুন্দর ও স্বাচ্ছন্দ্য করে তোলে। এই গাছের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ কি, অকারণে কেউ হয়তো আমাদের তার সুবিধার্থে প্রচুর পরিমাণে এই বাগান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমরা কি করছি, আমরা চেষ্টা করছি যাতে এই গাছগুলো কেউ না কাটতে পারে, সেজন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, বারবার জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি, আমরা জানিয়েছি তাদের। এক্ষেত্রে কি পঞ্চায়েতের গাফিলতি রয়েছে? গাফিলতি কি, তারা যদি একটু নজরদারি বাড়ায় তাহলে অবশ্যই সমস্যার সমাধান হবে। দেখুন, গাছ তো কাটা হয়, কিন্তু কারা কাটে সেটা তো বলতে পারবো না। গাছ কাটা হয়, আমরা মাঝে মধ্যে যখন যাই বাগানে ঘুরতে তখন দেখি, গরু ছাগল আছে তো নিয়ে যাই, দেখি গাছের গোড়া দেখা যায়। আচ্ছা, গাছ কাটা হয়, কিন্তু কারা কাটে সেটা বলতে পারবো না। দিনের বেলা রাতের বেলা তো কি গাছ কাটা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনে রাতে কাটে, অবশ্যই কাটে। পঞ্চায়েতের নজরদারি রয়েছে? কোথায় পঞ্চায়েতের নজরদারি, পঞ্চায়েতের নজরদারি সেরকম থাকলে গাছ কাটা হবে কেন? যদিও নিজেদের গাফিলতির কথা মানতে নারাজ সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায়। শুন, যে কথাটা বলছেন যে পঞ্চায়েতে গাফিলতি রয়েছে, পঞ্চায়েত তথা লোকাল প্রশাসনিক যদি নজরদারি না থাকতো তাহলে গাছ এত বড় হতো না। তাহলে গাছগুলো টিকে রয়েছে, গাছগুলো আজকে বড় হয়েছে, সেগুলো নিশ্চয়ই পঞ্চায়েত তথা স্থানীয় প্রশাসনের তৎপরতা, তাদের নজরদারিতেই কিন্তু আজকে গাছগুলো টিকে রয়েছে। আপনি যে কথাটা বলছেন যে গাছ কাটা হচ্ছে রাতের অন্ধকারে, আমাদের কাছে কিন্তু সেরকম কোনো খবর নেই। যদি এরকম সত্যি কোনো ঘটনা ঘটে থাকে, কারণ স্থানীয় প্রশাসনিক দিক থেকে লোকাল জনগণের সহযোগিতায় গাছগুলো রয়েছে, সেই গাছ যদি সত্যি কাটা হয়ে থাকে, আমাদের কাছে বা স্থানীয় প্রশাসনের কাছে যদি লিখিত অভিযোগ জানায়, অবশ্যই তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর নেই যে বেলোয়া ফরেস্টের থেকে গাছ কাটা হচ্ছে বা কোনো রকম কোনো গাফিলতি আছে, এরকম কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।